রাতারাতি কোটিপতি রাজমিস্ত্রি, তবে রাজমিস্ত্রির কাজ ছাড়তে নারাজ হাবড়ার ওই যুবক। শখের বসে কেটেছিলেন লটারির টিকিট, আর তাতেই জিতেছেন কোটি টাকার প্রাইজ। এক রাতে বদলে গেল জীবন, রাজমিস্ত্রি থেকে রাতারাতি একেবারে কোটিপতি। তবে রাজমিস্ত্রির কাজ ছাড়বেন না বলেই জানিয়েছেন হাবড়ার যুবক আনিসুর মণ্ডল। জানা গেছে প্রতিদিনের মতো শনিবারেও রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিলেন আনিসুর। কাজের ফাঁকে টিফিনের সময় পাশের এক দোকান থেকে লটারির টিকিট কাটেন। দুপুরে সেই টিকিট মেলাতে গিয়ে তার চক্ষু চড়ক গাছ, তার টিকিটেই 1 কোটি টাকার প্রাইজ হয়েছে। রেজাল্ট মেলাতে গিয়ে যেন বিশ্বাস করতে পারছিলেন না আনিসুর। বছর 27-এর যুবক আনিসুর, তার দীর্ঘদিনের স্বপ্ন একটি মোটর বাইক কেনার। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানোর পাশাপাশি মাঝে মধ্যে টিকিট কাটতেন ওই যুবক। শনিবার সেই রকমই টিকিট কেটেছিলেন, তাতেই 1 কোটি টাকা জিতেছেন তিনি। শনিবার সারারাত ঠিক করে ঘুমাতে পারেননি, রাতারাতি কোটিপতি হয়েছেন। এই খবর জানার পর আত্মীয় বন্ধু বান্ধব সকলেই খোঁজ নিচ্ছেন। ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, ভাইপো একমাত্র সম্বল ছিল। ভাইপো পাওয়ার পরে সংসারটা হাল ধরতে পারবে, ভাইয়ের অবস্থা উন্নতি করতে পারে। না, আমি শিক্ষক, আমি তো অনেক পরিশ্রম করে আমি শিক্ষক হয়েছি, এবং এই যে টাকাটা পেয়েছি, এই টাকাটা পাওয়ার ফলে সংসারে যে আর্থিক অবস্থা খারাপ ছিল, যে ঘর বাড়ি ছিল না বা অনেক স্বপ্ন ছিল, সেগুলো পূর্ণ হবে, এবং ওর সঙ্গে বাবা মা যে পরিশ্রমটা সেটা সার্থক হবে। আনিসুরের বাবা আবু কায়েম, রাতারাতি তার বাবার নামও বদলে গেছে, সকলেই এখন কোটিপতির বাবা বলে ডাকছেন তাকে। এদিন বাড়িতে দাঁড়িয়ে আবু কায়েম বলেন, না আমি কোনো সময় পাইনি। কতদিন ধরে লড়াই কাটেন? আমি আপনার 20-22 বছর ধরে যার দুটো একটা করে মাঝে মাঝে কাটিতে, আমার কোনোদিন বাদ নিত, খুব খুশি। আমরা এ বলে বোঝাতে পারবো না, এ টাকা দিয়ে ছেলে স্বপ্ন ছিল একটা ঘর করার ইচ্ছা, সেই ঘরটা আর একটা বাইক কেনার ইচ্ছে আছে, বাকি টাকা রেখে দেবো ছেলেটা আছে, ছেলেটার ভবিষ্যৎ করার জন্য। হ্যাঁ, বাজার লোক তো সব চারিদিকে কোটিপতি, হ্যাঁ কি বলছে আপনাকে, কোটিপতির হাত থেকে বাবা আসছে আর কি বলছে, ও আর অনেক কিছু বলছে, যেই তো আছে এই কোটিপতি এই এলাকায় প্রথম এই কোটিপতি এসছে, কার কোটিপতির বাবা বাজার এসছে বাজার করছে। আনিসুর জানালেন বাড়িতে সকলেই খুশি, আপাতত নিজের জন্য একটা মোটর বাইক কিনবেন, তবে রাজমিস্ত্রির কাজ ছাড়বেন না। বাড়িতে সকলের সাথে কথা বলে তাদের প্রয়োজনও মেটানোর চেষ্টা করবেন কোটিপতি যুবক। সেটা তো ভালো লাগছে অবশ্যই। আমি হচ্ছে রাজমিস্ত্রির কাজ করি, কেটেছিলাম আমি কাজের ফাঁকে 10টার দিকে। আমি দুপুরে খাওয়ার সময় মিলিয়ে দেখি, আমি ভাবতে পারিনি আমার কাছে আছে, পরে আছে, আমার সাথে আর একজন ছিল, সে বললো ওই নাম্বারটাতে নিয়েছিল, যাক মিলিয়ে তারপর মিলিয়ে দেখলাম যে হ্যাঁ না হয়েছে, চল তখন তো ভালো লাগবে। এবার হচ্ছে আমার কাজও ছিল, কাজটা না করে তো আমি বাড়িও আসতে পারি না, কাজ করে তারপর বাড়ি আসলাম। স্বপ্ন ছিল ঘর করব, সেটা তো হয়ে উঠছিল না, এবারে এটার মাধ্যমে ওইটা আগেই হয়ে যাবে, সবাই খুশি, আমার কাকারা আছে সবাই আছে খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।